আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিঠুন হোসেন ব্লগ। আর আমি আপনাদের সাথে আছি মিঠুন হোসেন। সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ঈদ সম্পর্কে একটা নিজস্ব মতামত আপনাদের সাথে বলার জন্য। ছোটবেলা যখন এই ঈদ আসতো, আমরা সকলে কত খুশি, কত আনন্দ করতাম, এবং ঈদের নামাজের পর আমরা সকলেই কোলাকুলি করতাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে। আর বর্তমানে লাস্ট 2-3টা ঈদ একটা জিনিস দেখতেছি, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা সবাই দৌড়াদৌড়ি করে যার যার বাড়িতে চলে যাই। আর সেই সৌহার্দ্য, সেই আবেগ এখন আর আমাদের মধ্যে নাই। আর এর একটা বড় কারণ হচ্ছে আমরা এখন সেই ভালোবাসা বলেন আর যাই বলেন আমাদের মধ্যে কমে গেছে, এই সৌহার্দ্যবোধটা একদমই নাই বললেই চলে। আগে সবাই আত্মীয় স্বজন সবাই মিলে কত হই হল্লা, কত ঘোরাঘুরি, কত কিছু করা হতো। এখন যে যার মতো ব্যস্ত, যে যার মতো নিজের ফ্যামিলি, নিজের কর্মক্ষেত্র সব কিছু নিয়ে ব্যস্ত, কারোর সাথে কারো তেমন সময় দেওয়ার সুযোগ যাই বলেন কিছুই নাই। আস্তে আস্তে আমাদের মধ্যেও সেই পশ্চিমা যে বীজ সেইটা ঢুকে যাচ্ছে, যে যার দিকে যাকে নিয়ে ব্যস্ত। তো আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমাদের মধ্যে সেই খুশি আনন্দটা ধীরে ধীরে একদমই নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে আমাদের উচিত আমাদের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করার, যাতে তারা একা বোধ না করে। আর এগুলো আসলে পরিবারের শিক্ষা, পরিবার যখন আপনাকে এই শিক্ষাটা না দিবে, তখন আপনার নেক্সট জেনারেশন আরও বেশি এই দিকে ধাবিত হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, বর্তমান জেনারেশন মোবাইল ফোনটা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে। দেখবেন সবাই একসাথে বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছি না। যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত, যে যার মতো নিজেকে নিয়ে ব্যস্ত। তো এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট। তো অনেকেই হয়তো বা খারাপ ভাবে নেবেন, কিন্তু খারাপ ভাবে নেওয়ার কিছু নাই, এটাই বাস্তবতা। তো ধন্যবাদ সকলকে। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।